সে হচ্ছে সজীব সজীব কেরাম পাগল একটা ছেলে পরে কেরাম খেলতে কেউ যদি বলে তাহলে ওকে আধা ঘন্টা আগে বলতে হয় কারণ সে গোসল করবে রেডি হবে জ্যাকেট পরবে সুন্দর করে তারপরে কেরাম খেলতে আসবে আর এ হলো সুমন সজীবের ফ্রেন্ড এবং সিনিয়র বড় ভাই এবং কেরাম খেলার পার্টনার এই জন্যে পার্টনার পার্টনার মিল হওয়ার জন্যে তারা দুজনেই পরিপাটি হয়ে ক্যামবোর্ড খেলতে আসে এ হচ্ছে হাসু হাসু অনেক বেশি হাসে আর এই হাসির কারণেই সবাই সিদ্ধান্ত নেয় তারা মুখোশ পরে খেলবে এবং তারপর থেকেই তারা মুখোশ পরে ক্যারামবোর্ড খেলা শুরু করে এ হচ্ছে করিম হাসুর পার্টনার গত পরশু দিন হাসুর একটা গুটি যে এসে করিমের মুখে লাগে যার কারণে করিম সিদ্ধান্ত নেয় যে এখন থেকে ক্যারামবোর্ড খেললে সে হেলমেট পরে খেলবে কারণ যে কোনো সময় হাসুর গুটি এসে করিমের মুখে লাগতে পারে এ হচ্ছে দুলাল দুলাল মূলত সিনিয়র বড় ভাই তার কোনো পার্টনার নাই এই জন্যে তাকে কেউ ক্যারাম খেলায় নেয় না আর দুলাল একটু পোংটা টাইপের তোর খেয়াল করতে কয় কেন পারস না খেলবার আছে কিরে দুলাল যে একটা কফি নিয়ে আয় কুত্তার দুধ দেবো না ছাগলের দুধ দেবো কফি দিবি কফি দুধ তো না তুই কফি চাস কে যা দুধ দে করিম ব্যাপার করিম আমি যাব না করিম ব্যাপার করিম করিম খেলতেছে না হ্যাঁ যা আমি যাইতে পারবো না ঘাড়া নিচে নস ঘাড়া ঘাড়া মজা আবার তুমি দাঁড়ি দেও রাত তুই দেহ মৃত্যু হবে তারপর বলে সে তুমি দেবো যা আজকে তোরে দেবো যা তুমি খেলা ঠিক আছে আর তুই চাস কফি ইউ চাই রং চাও চাই দুধ চা কোনটা করবো আমি দে আমি ধরবি না যে যেটা চাই সেটাই দিবি এখন তুই যা তোর তো বুঝি তুই যাই আসতো
আমি খালি তো মরে যেতাম, আর বউটা বিধবা হয়ে যেত। আরে তুই বউ বলে কই থেকে? আমি তো ফেল করি না,
আমাদের গেমটা শেষ হলে তারপরে তুই তো